আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে বিকালবেলা কাপড় কাচা হয়েছে, কিন্তু শুকায় নি, আজকে ওই জন্য বাইরে শুকাইতে দিছি। এই যে আমার ছেলে, আজকে এই যে আমার ছেলে এমন কাহিনী করছে, সব কাপড় সব সব করে দিয়েছে, এখন সব দিতে হবে, বেশি কাঁথা সব কিছু। আর এই যে এদিকে ওর জন্য খিচুড়ি বসেছি। কি বাবা পড়বা, পিছনে পড়বা, আজকে প্রচন্ড রোদ অবশ্য। আর আজকে কি কি করব, এখন মানে 11টা বাজে, আমি 11টা থেকে ব্লগটা শুরু করতেছি। আর আজকে আমাদের এখানে কারেন্ট নেই, তো বন্ধুরা দেখতে থাকেন, আমি করি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমার কাপড় কাচা শেষ, আমি কাপড়গুলো সব কাচলাম, এখন শুধু মেল দুয়ার পালা আর ওটা ওটাতে মিল দিতে হবে। আর এই যে আমার ছেলে, ও খিচুড়ি খাওয়ার জন্য ও বাটি নিয়ে হাজির, এখন ওকে আমি খিচুড়ি খাওয়াবো, তারপরে কাপড় মেলবো। আর আমি ঢাকনাটা আগে খুলে দিচ্ছি, কারণ একটু ঠান্ডা হবে ওই জন্য। এই যে একটু আমাদের জন্য ওখানে ওর ওখানে দিয়ে দিলাম, আলাদা করে করতে গেলে সময়ের ব্যাপার আছে, আবার দুইখানি করতে হবে ওই জন্য। ওর খাবারটা এর আগেও বলছি তেল দিয়ে করতে হয়, একটু না ভালোই তেল দিয়ে করতে হয়। বাবা এটাতে না, তোমার বাটিটা নিয়ে আসি। এই যে ও খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, কিন্তু খাবে না। না না লটাইও না বাবা, এরকম করিও না আবদুল্লাহ, একটু হাই বলে দাও তো সবাইকে, তুমি বাবা টাটা দাও তো। এই তো আমার বাবা টাটা দিতে শিখছে। চলো বাবা, চলো 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 আসো। বাবা আসো, আবদুল্লা আসো, মা আসো, এইটুকুই এনাফ। আসো, ওগলা না মা, তুমি এদিকে আসো। আব্বা এই বাবা আসো, শোনো মা, লো আসো এদিকে আসো। ও শুধু দেখলাও কাজ কারেন্ট গ্যাসের চুলা। বাবা আসো, আমি ওকে খাবারটা খাওয়াই দিই, তারপরে কথা। এই যে ওকে খাওয়া, আবদুল্লাহকে খাওয়ানোর পরে আমি সব কাপড়গুলো মেলে দিলাম, আর আমিও ওখানে খেয়ে নিলাম। আর এই যে প্রচণ্ড শব্দ করে, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কাঠের দোকান, মানে বাজার, এই জন্য অনেক শব্দ করে। আর এই যে আবদুল্লাহ আজকে অনেক রোদ, আর এই জায়গাটা তো অনেক ময়লা, এখানে আগুন জ্বালাই দিলাম। তুমি কি উঠে গেছো নাকি? আর এই যে কাপড়গুলা, এগুলা কাপড়গুলা মেলে রাখি, গুছায় রাখি। বাবা আসো, কাপড় গুছানো শেষ, এখন রান্না করবো। আজকে কাঁচা বাজার কোনো কিছুই নেই, শুধু এই যে কাঁচা কলা আছে, এটা আজকে ভর্তা করব। আর কি করা যায় হচ্ছে শুটকি, শুটকি রান্না করব, আর আবদুল্লাহর জন্য ডিম করব। কি তুমি খাবা? হ্যাঁ খাইলাম তো আমি বাবুর সঙ্গে। বাবা এগুলো নাড়িও না, দাও
আমি এখন রান্না করব। দেখি বাবা, চলো 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 চলো, তুমি বাবা যাও, দাও এই ছেলে, এই দাও, মুখটা কি করছো ময়লা? ওরা বাবা আর ছেলে খাওয়া দাওয়া করে এখন ফুল গাছ লাগাচ্ছে। ফুল গাছ তো না, অ্যালোভেরার গাছগুলো আছে, এক জায়গায় অনেকগুলো হয়েছিল। আর আমরা এখানে ফুল গাছ লাগাই না, আমরা কোথাও গেলে সবাই নিয়ে চলে যায়। আর এই যে ও খেলতেছে মাটিতে, বাবা ওদিক যায় না। আর এই যে আমার কাপড়গুলো শুকায় গেছে, আর এদিকে আমি ভাত বসাইছি। এই যে আমি এখানে ভাত বসাই দিছি, আর এদিকে এই যে আবদুল্লার জন্য পানি গরম করতেছি, গোসল করাবো, হয়ে গেছে গরম, এটা হয়ে গেছে, এটা খিচুড়ি, এটা এখন ইয়ে করবো। বাবা আবদুল্লা, এই যে চলে আসলাম, খাওয়া দাওয়া যে এখন খাওয়া উঠতেছে, মন খারাপ। এই যে বার্তা করছি কাজ করার, তো খেয়ে কথা বলবো একেবারে। রান্না করতে চাইছিলাম শুটকি, কিন্তু আর শুটকি পরে রান্না করা হয়নি, রান্না করছি ডিম, যেটাকে ডিম তেলানি বলে, ওটা রান্না করছি। এই যে ও বললো যে আর করতে হবে না, কারণ শুটকি রান্না করলে অনেক ভেজাল আছে, অনেক রসুন ছিলতে হবে, পেঁয়াজ কাটতে হবে, ওগুলো যেটা তাড়াতাড়ি হয় সেটাই কাটো, ওই জন্য এটাই বললাম। এই যে বন্ধুরা চলে আসছি আবার, একেবারে সন্ধ্যায়, দুপুরে আর আসতে পারিনি, খাওয়া দাওয়া করে ঘুমাই গেছিলাম, আসতে পারিনি, আর এখনো কারেন্ট আসেনি। আর চলে আসলাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন চিতই পিঠা, এই যে এটা হচ্ছে ধনিয়ার ভর্তা, এখানে আছে এটা মনে হয় সাদা ইয়ের ভর্তা, মনে হয় কি এটা সরিষা না, তুমি কথা বলো না কেন। এই যে হ্যাঁ বাবা, ভাই আবদুল্লা দোয়া, ওকে একটু দাও, দোয়া করো যেন খাওয়া শুরু করলেই যেন কারেন্টটা চলে আসে। আমরা এখন চিতই পিঠা খাবো, খুব সুন্দর নরম হয়েছে, শীত আসলেই পিঠা পুলি অনেক মজা খাইতে। এই যে আমরা হচ্ছে চিতই পিঠা খাই, আবার ও বললো একটু চা খাবে, এখন এই যে চা করতেছি, চা খাই, কারেন্ট কিন্তু এখনো আসেনি, কখন আসবে আল্লাহ জানে ভালো, কি যে সমস্যা। আর এই যে আবদুল্লাহকে একটু দুধ দেবো, কারণ দুধ তো ওকে এমনি খাওয়া বারণ, আর চা দিব না, অনেকেই আপনারা জানেন যে আবদুল্লাহ এমনি দেরিতে অনেক দেরিতে ঘুমায়, ওই জন্য আর দিব না, ওই জন্য ওকে একটু দুধ দিব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের মানে কোনো অংশ আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার তাদের
অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার মানে আমার বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন রাখলাম, আমরা চাটা খাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।